স্মরণকালে ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে এখনও হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে চারজনের। স্বতঃস্ফূর্ত জনগণ শত শত ট্রাকে ত্রাণ নিয়ে গেল, নৌকার অভাবে প্রত্যন্ত এলাকায় পাঠানো যাচ্ছে না। ত্রাণের পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বন্যা কবলিত মানুষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। 6000 mAh ব্যাটারি, one and only power master, NextG N73। ভারতের সীমান্তবর্তী চট্টগ্রামের বৃহত্তম উপজেলা ফটিকছড়ি, 18টি ইউনিয়ন ও 2টি পৌরসভা মিলে জনসংখ্যা প্রায় 6.5 লাখ। স্মরণকালের ভয়াবহ বন্যায় এই উপজেলার 80% মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ফটিকছড়িতে পৌঁছেছে স্বতঃস্ফূর্ত মানুষ। পর্যাপ্ত পরিমাণ বোট না থাকার কারণে আমরা লোকালয়ে পৌঁছাতে পারতেছি না, নৌকা বা বোট পাচ্ছে না ছোটখাটো, তো এখন আমরা মানুষের ঘরে ঘরে এগুলো পৌঁছাতে পারতেছি না, এখন আমরা পেছনে ফিরে যেতে হচ্ছে। সিন্ডিকেট চলতেছে কিছু, মানে ওরা চাচ্ছে যে আমরা ওদের কাছে হস্তান্তর করি, কিন্তু আমরা সেটা করব না। সরকারের কাছে একটি দাবি থাকবে যে মানুষগুলো পানিবন্দী রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য। তবে নৌকার অভাবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। গ্রামের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ এখন না খেয়ে আছে এবং মানবতার জীবন যাপন করছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, পানিবন্দী মানুষের উদ্ধার এবং ত্রাণ পৌঁছাতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। যে যে জেলা এফেক্টেড বেশি হয়েছে এবং যেখানে এখনও ত্রাণ পৌঁছায়নি সেসব জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর জন্য বিভিন্ন ভলান্টিয়ার জনপ্রতিনিধির মাধ্যমে পৌঁছাচ্ছি। দুর্গতরা বলেছেন, সমন্বয়ের অভাবে শুধুমাত্র সড়কের পাশে ত্রাণ বিতরণ করা হচ্ছে। শহর থেকে শত শত ত্রাণবাহী ট্রাক এবং হাজারো স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে এসেছেন, কিন্তু নৌকার অভাবে তারা সঠিক জায়গায় ত্রাণ পৌঁছাতে পারছেন না। চট্টগ্রামের ফটিকছড়ির সোয়াবিল থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই।